নমস্কার দেখছেন এবিপি আনন্দ শুরু করছি সাতটায় বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমেন আর শুরুতে যে খবরে আপনাদের চোখ রাখব মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে রয়েছেন এবং বীরভূম সফরে গিয়ে কেষ্টহীন এই মুহূর্তে বীরভূমে যে সাংগঠনিক জেলা নেতৃত্ব রয়েছে সেখানে কেষ্টহীন এই বীরভূমের সাংগঠনিক জেলা নেতৃত্বের মধ্যে আরও দুজন কোর কমিটিতে জায়গা পেয়েছেন আপনি জানি রাখি কেষ্টহীন পঞ্চায়েত ভোটে বীরভূমের তৃণমূলের কোর কমিটিতে আরও সদস্য এলেন কোর কমিটিতে জায়গা পেলেন কেষ্ট বিরোধী পরিচিত কাজল শেখ শুধু তাই নয় আরও দুজন জায়গা পেয়েছেন রয়েছেন শতাব্দী রায় এবং অসিত মাল তৃণমূলের কোর কমিটিতে জায়গা পেয়েছেন এই দুজন এর আগে চারজনের কোর কমিটিতে ছিলেন অভিজিৎ সিংহ আশিস বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে ছিলেন চন্দ্রনাথ সিংহ বিকাশ চৌধুরী সব মিলিয়ে মোট কোর কমিটিতে সাতজন জায়গা পেয়েছেন সামনেই পঞ্চায়েত ভোট রয়েছে এবং তার আগে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের এই কোর কমিটিতে বীরভূমের যে তৃণমূলের কোর কমিটি সেই কোর কমিটিতে জায়গা পেয়েছেন আরও সদস্য আপনাদের আরেকবার জানাই কেষ্ট বিরোধী বলে পরিচিত কাজল শেখ জায়গা পেয়েছেন অসিত মাল জায়গা পেয়েছেন শতাব্দী রায় জায়গা পেয়েছেন এর আগে ছিলেন চারজন অভিজিৎ সিংহ আশিস বন্দ্যোপাধ্যায় চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ চৌধুরী কেষ্টহীন পঞ্চায়েত ভোটে বীরভূমের তৃণমূলের কোর কমিটিতে আদর সদস্য এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন এবং একই সঙ্গে বলেছেন যে বীরভূমের দলের রাস থাকবে তার হাতেই অনুব্রত নেই বলে কোনো চিন্তা নেই তিনি সংগঠন দেখবেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দুই প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় এবং কৃষ্ণেন্দু অধিকারী আমি প্রথমে চলে আসবো ভাস্কর তোমার কাছে তৃণমূলের কোর কমিটিতে সংখ্যা বাড়িয়েছেন আরও তিনজন সদস্য যুক্ত হয়েছেন কি কারণে তিনজনের অন্তর্ভুক্তি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে বৈঠকে মূলত কি কি বার্তা দিলেন তৃণমূল নেত্রী সোমেন আজকে সব থেকে গুরুত্বপূর্ণ যে বৈঠক অর্থাৎ অনুব্রত জেলে যাওয়ার পরে আজকে সব থেকে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং বৈঠকে ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি আজ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেন তার মধ্যে প্রথমেই যেটা রয়েছে যে কোর কমিটির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ যে কোর কমিটি গঠন করা হয়েছিল তাতে চারজন ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এবং লাভপুর এবং সিউড়ির বিধায়ক যথাক্রমে অভিজিৎ সিংহ এবং বিকাশ রায়চৌধুরী কিন্তু আজ অনুব্রত বিরোধী বলে পরিচিত অর্থাৎ সেই বীরভূমের সাংসদ শতাব্দী রায় এবং অন্যদিকে নানুরের যিনি তৃণমূল নেতা রয়েছেন সেই কাজল শেখকে অন্তর্ভুক্ত করা হয়েছে একইভাবে বোলপুরে যিনি সাংসদ অসিত মাল তাকেও কিন্তু এই কোর কমিটি নেওয়া হয়েছে অর্থাৎ কোর কমিটি চারজন থেকে বেড়ে সাতজন হয়েছে এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কাজল কিন্তু বরাবরই অনুব্রত বিরোধী হিসেবে পরিচিত তাই কাজলকে এই অন্তর্ভুক্তিকরণ অর্থাৎ এই দলের মধ্যে যে একটা ব্যালেন্স করা সেটা আজকে দলনেত্রী করেছেন এবং তিনি জানিয়েও দিয়েছেন যে কাজল যেহেতু সংখ্যালঘু তাই তার কোর কমিটিতে থাকা উচিত কারণ সামনে পঞ্চায়েত ভোট একইভাবে অন্য যে বিষয়গুলো উঠে আসে এই কোর কমিটিতে সেখানে দুবরাজপুর এবং নানুরের যে দলীয় সংগঠন রয়েছে তাই সেই সংগঠনকে সতর্ক করা হয়েছে এর আগে আমরা দেখেছি দুবরাজপুর ব্লক সভাপতি রয়েছেন সেখানে কিন্তু একাধিক তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বিশেষ করে সেখানে গত বিধানসভা ভোটে সেখানে তৃণমূল হেরেছে বিজেপির কাছে এই বিষয়টা সেখানে এই এই যে যিনি ব্লক সভাপতি ছিলেন তাকে সরানোর পরিকল্পনা নিয়েছিল তৃণমূল কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল হয় কিন্তু আজকে দলনেত্রী পুরস্কার সতর্ক করে দিয়েছে একইভাবে নানুরে প্রচণ্ড গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে কারণ সম্প্রতি গদাধর হাজরা তাকে দুটি পঞ্চায়েত দেওয়া হয়েছে একইভাবে কাজল রয়েছে সুব্রত ভট্টাচার্য রয়েছে অন্যদিকে করিম খান রয়েছে এই চারজনের মধ্যে কিন্তু একটা গন্ডগোল চলছে সেটা দলনেত্রীর কাছে খবর ছিল তাই যাতে নানুরে সংগঠন হালকা না হয় মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর বার্তা দিয়েছেন আমরা এবার চলে যাব আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু আজ মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তার মধ্যে সব থেকে বড় তিনি বলছেন যে বীরভূমের সংগঠনের রাশ এবার তার হাতেই থাকবে ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কি নির্দেশ জেলা নেতৃত্বকে দেখো প্রথমে একটা ছবি দেখাই কাজল শেখ বৈঠক শুরু হওয়ার পর এই শেষ হওয়ার পর কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন সেখানে যাচ্ছেন এই কাজল শেখ যিনি অনুব্রত বিরোধী বলে পরিচিত এবং তাকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটিতে অতিরিক্ত সদস্য হিসেবে জায়গা দিয়েছেন সেই কাজল শেখ বৈঠক শেষ হওয়ার পর আজকে যাচ্ছেন আজকের যে বৈঠকের মূল বিষয় বা মূল সারোৎসার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের সংগঠন দেখবেন অনুব্রতহীন এই বীরভূমে একাধিক গোষ্ঠীদ্বন্দ্বের খবর প্রকাশ্যে আসে তুমি জানো তার জন্যই কোর কমিটি তৈরি হয়েছিল চার সদস্যের এবং সেই চার সদস্য এবার সাত সদস্য করা হয়েছে
ভারসাম্য রাখার জন্য অনুব্রত বিরোধী বলে তথাকথিত পরিচিত কাজল শেখ তো অবশ্যই এবং শতাব্দী রায় তাদের জায়গা দেওয়া হয়েছে নতুন কোর কমিটিতে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই অনুব্রতহীন বীরভূমের সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তুলে নিয়েছেন এমনটাই সূত্র মারফত আজকের বৈঠকে জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন। আজকে অনুব্রত মণ্ডল গ্রেপ্তারি হওয়ার পর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বীরভূমে আসা, পোস্টারে কোথাও অনুব্রত নেই, ববি হাকিম পর্যন্ত আছেন বা ফিরাদ হাকিম আছেন, বিকাশ রায়চৌধুরী আছেন পোস্টারে, এমনকি চন্দ্রনাথ সিংহ আছেন, অনুব্রত নেই। এবং সূত্র মারফত জানা যাচ্ছে আজকে যে বৈঠক 70 জন সদস্যকে নিয়ে, বাছাই সদস্যকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন সেখানে হচ্ছে, সেই বৈঠকে কিন্তু বেশি সময় কিন্তু অনুব্রত মণ্ডলকে নিয়ে কোনো আলোচনাই হয়নি। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় একবার অনুব্রত মণ্ডলের মেয়ে কেমন আছে এটা জানতে চেয়েছেন এবং সার্বিকভাবে বার্তা দিয়েছেন দলনেত্রী যে যাই হোক যা পরিস্থিতি হোক সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে, কোনো রকম এখানে মতবিরোধ চলবে না। এমনকি নানুর বা অন্যান্য জায়গার কয়েকজন নেতাকে তিনি ধমক দিয়েছেন এবং পাশাপাশি এই বার্তা একদম স্পষ্ট করে দিয়েছেন যে যেহেতু অনুব্রত মণ্ডল নেই, তিনি এখনও খাতায় কলমে জেলা সভাপতি, কিন্তু তিনি একমাত্র সমস্ত সংগঠন তালুর মতো নিজের মধ্যে রাখতেন, তুমি জানো বিগত নির্বাচন বা তার নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে সেই সংগঠনের ভার এবার স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে দেবেন। ইতিমধ্যেই ফিরাদ হাকিম, তাকে বীরভূমের দায়িত্ব দেওয়া হয়েছিল, যদিও অবজারভার পোস্ট উঠে গেছে, কিন্তু ফিরাদ হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল বীরভূমটা দেখতে, তিনি আজকের বৈঠকে উপস্থিত হয়েছিলেন। কিন্তু সামগ্রিকভাবে এই যে বীরভূমের সংগঠন, যেটা একদম গোটা সংগঠনটা হাতের তালুর মধ্যে ছিল অনুব্রত মণ্ডলের, যিনি এখান থেকে ঠিক সেই সংগঠন এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই দেখবেন। কৃষ্ণেন্দু আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে আজ সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন এবং সব থেকে বড় বার্তা দিয়েছেন যে বীরভূমের সংগঠন এবার তার হাতেই থাকবে, তিনি সংগঠন দেখবেন, অনুব্রত নেই বলে কোনো চিন্তা নেই বার্তা দিয়েছেন মমতা, কি বলবেন? নিজে সংগঠন দেখবে তার সবচেয়ে বড় প্রমাণ তো আছে নন্দীগ্রাম, সব ছেড়ে গিয়েছিল নন্দীগ্রামে লড়তে, আমি নিজেই দেখে নেব, নন্দীগ্রামের লোকরা ওকে দেখে নিয়েছে। একই জিনিস হবে বীরভূমেও, বীরভূমে এখন বোঝা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল দিয়ে আর হবে না, অনুব্রত মণ্ডল পঞ্চায়েতের আগে আর বেরোতে পারবে না, এইটা পুরোপুরি মমতা ব্যানার্জি বুঝে গিয়েছে। আর সেই কারণেই এখন অনুব্রত মণ্ডলের যারা বিরোধী তাদের ওপর বিশ্বাস রাখতে আস্থা রাখতে শুরু করেছেন। আজকের এই যে মমতা ব্যানার্জির সফর, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। আর এর থেকেই বোঝা যাচ্ছে যখন দরকার তখন মমতা ব্যানার্জি কাছে নেয়, যখন বুঝতে পারে বেকায়দায় তখন ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, এটা আরেকবার প্রমাণিত হলো। সেই কারণে আমি মনে করি মমতা ব্যানার্জি দায়িত্ব নিক, আর যেই দায়িত্ব নিক, ঘটনা হচ্ছে মানুষের দায়িত্ব নেবার ক্ষমতা মমতা ব্যানার্জির নেই। ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। অর্থাৎ বিজেপির তরফে রাহুল সিনহা তিনি কটাক্ষ করছেন যে বীরভূমে এই মুহূর্তে তৃণমূলের সাংগঠনিক পরিস্থিতি ভালো নয়, সেটা তৃণমূল নেত্রী বুঝতে পেরেছেন, সেই কারণেই তিনি সংগঠনের রাশ নিজের হাতে নিতে চাইছেন। ফিরাদ হাকিম পুরমন্ত্রী, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। ছবি নেই অভিষেক, আর মমতাদির একটা নর্মাল ছবি থাকে, আর যারা আসেন, যদি আমি না আসতাম আমার ছবি থাকতো না, তো অনুব্রত আসেনি, তো অনুব্রত তো চক্রান্ত করে ওকে জেলে আটকে রাখা হয়েছে, তাই ওর ছবি নেই। কিন্তু জেলা সভাপতি তো এখনো, হ্যাঁ তো ছবি থাকবে, যে সুস্বাগতম লেখা থাকবে, তো সুস্বাগতম তো যে আসবে তাকে তো সুস্বাগতম, যদি যে না আসবে, যদি আমি না আসতাম আমার তো সুস্বাগতম থাকতো না। কেন ফেস্টুন ব্যানার তোরণে অনুব্রত মণ্ডলের ছবি নেই তার ব্যাখ্যা দিয়ে ফিরাদ হাকিম বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন সেই জন্য তাকে স্বাগত জানানোর জন্যই তার ছবি রাখা হয়নি, এতে আশ্চর্য বা বিতর্কের কোনো জায়গা নেই। আপনাদের আরেকবার জানাই, বীরভূমে আসন্ন পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বেশ কিছু কঠোর বার্তা দিয়েছেন, তার মধ্যে সবথেকে বড় বার্তা তিনি এবার বীরভূমের সংগঠন নিজ হাতে রাখছেন, তিনি নিজের হাতে নিজের রাশ হাতে পুরোপুরি নিজের হাতে রাখবেন, তিনি সংগঠন দেখবেন। বীরভূমে কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডল নেই বলে কোনো চিন্তা নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন, শুধু তাই নয় তিনি দুবরাজপুরে ব্লক সভাপতিকে সতর্ক করেছেন, একই সঙ্গে নানুরে গোষ্ঠীদ্বন্দ্ব যেন বন্ধ হয় সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। আবাস এবং 100 দিনের পর এবার মিড ডে মিল নিয়ে তত্ত্ব তলাশ করতে রাজ্যে কেন্দ্রীয় দল, 11 সদস্যের প্রতিনিধি দল আজ রাজারহাট থেকে সোনারপুরে ঘুরলেন, 3টি স্কুলে তারা ঘুরলেন, যাবতীয় বিষয়ে খতিয়ে দেখেছেন। রাজারহাট থেকে সোনারপুর 3টি স্কুল ঘুরে দেখল কেন্দ্রীয় প্রতিনিধি দল। সাজানো খাবার, অন্যদিন অখাদ্য খাবার দেওয়া হয়, অভিযোগ করেছেন অভিভাবকদের একাংশ।
আজকে তিনটি জায়গা ঘুরে দেখার পর কাল পশ্চিম মেদিনীপুর যাওয়ার কথা রয়েছে 11 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দলের। মিড ডে মিল নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ এসেছে এবং সেই অভিযোগগুলি খতি দেখতেই রাজ্যে এসেছেন 11 সদস্যের কেন্দ্রীয় দল। উত্তর চব্বিশ পরগনার পর একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা আমরা দেখছি একেবারে কেন্দ্রীয় যে প্রতিনিধি দল সেই দলের সদস্য তারা এসে পৌঁছেছেন। মিড ডে মিল এর কি অবস্থা সেই বিষয়টা একদিকে খতিয়ে দেখলেন এবং দেখার পাশাপাশি আমরা দেখছি একেবারে পড়ুয়াদের যে ক্লাসরুম সেই ক্লাসরুমে প্রবেশ করেছেন এবং সেখানে দেখতে পাচ্ছি একাধিক অভিভাবক তারা কিন্তু এখানে রয়েছেন, তাদেরকে নিয়ে আসা হয়েছে। দিদি ভাই জি, আপনারা আপনার মেয়ে পড়ে ভালো খাবার হচ্ছে, কি বলতো কিছু বলেনি, বলছে বাইরে লোক আসবে আসতে বলেছে। আমরা এসে দুটো পরে পড়ুয়াদের পাশাপাশি যারা অভিভাবক রয়েছেন তাদেরকেও কিন্তু স্কুলে নিয়ে আসা হয়েছে এবং তারা রয়েছে এখানে এবং থেকে তারা এখানে একেবারে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি পড়ুয়ারা পড়ুয়াদের সঙ্গেও কিন্তু প্রতিনিধি দলের সদস্য তারাও কথা বলছেন। একেবারে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা সেটা হচ্ছে পড়ুয়া অর্থাৎ যে কোন ক্লাসে পড়ে তার পুষ্টিগত দিক থেকে ঠিকঠাক রয়েছে কিনা সেটা দেখছেন, হাইট কত রয়েছে, ওজন কত রয়েছে, সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু একেবারে লিপিবদ্ধ করছেন ওনারা এবং একেবারে প্রতিনিধি দলের যিনি প্রধান রয়েছেন তিনি দেখতে পাচ্ছি অভিভাবকদের সঙ্গে কথা বলছেন। অর্থাৎ এই মিড ডে মিল সংক্রান্ত বিষয়ে তারা তথ্য অনুসন্ধান করার জন্য আজকে সকালবেলা আমরা দেখতে পেলাম রাজারহাটের হোটেল থেকে বেরিয়ে ওনারা কিন্তু আসেন বিকাশ ভবনে এবং সেখান থেকে উত্তর চব্বিশ পরগনার রাজারহাটে এবং তার পরবর্তীকালে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের কালিকাপুরে এসে পৌঁছেছেন এবং সেখানে এসে একেবারে কথাবার্তা বলছেন। একজনের সঙ্গে যেমন কথা বললেন, আমি কথা বলে নেবো, একজনের সঙ্গে কথা বললেন অভিভাবকের সঙ্গে ক্লাসরুমের মধ্যে, বলছি আপনার সঙ্গে তো কথা বললেন, জানতে চাইলেন উনি কী জানতে চাইলেন, কী বললেন? ম্যাম বলছে কি যে খাবার যতটা দেয় ততটা কি ওর হয়ে যায়? আমি বললাম কি হ্যাঁ ঠিক হয়ে যায়, বাড়ি গিয়ে আর খেতে লাগে? আমি বললাম কি না, ও খেয়ে কি ওর পুষ্টিকর বলে মনে হচ্ছে? আমি বললাম কি হ্যাঁ।